অনুকুটি জেলা কৈলাসহর গৌরনগর ব্লকের অধীন পূর্ব ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের রাস্তার ইট তুলে অন্যদিকে রাস্তার মোড় ঘুরিয়ে নেওয়া হচ্ছে জানা যায় পূর্ব ইয়াজেখাওড়া গ্রাম পঞ্চায়েতের ফয়েজে জরিল রাস্তার সংযোগস্থল হয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে আবদুল জলিলের বাড়ি পর্যন্ত পূর্ব ইয়াজেখাউরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয় এদিকে এই রাস্তা নিম্নাংশে আবদুল জলিলের বাড়ি আবদুল জলিলের পুত্র রাজিবালি ওনার বাড়ির মুখে রাস্তার ইট তুলে একত্রিত করছেন এই খবর শোনা মাত্রই ঘটনাস্থলে আমরা গিয়ে পৌঁছাই এবং রাজিবালিকে জিজ্ঞাসা করি কী কারণে রাস্তার ইট ওঠাছেন রাজিবালি বলেন এই রাস্তা শুধু একজনের উপকারে আসে অন্য তিনটি পরিবার বঞ্চিত এর জন্যই রাস্তার মুখ অপরদিকে দিকে ঘুরিয়ে চারটি পরিবারের সুবিধার্থে রাস্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজি বলেন পঞ্চায়েতকে অবগত করেছেন উক্ত ওয়ার্ডের তবে ফোনে উক্ত ওয়ার্ডের সদস্য পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করলে ওনারা বলেন ওনারা এই বিষয়ে কোনো কিছু জানেন না এখন দেখার বিষয়ে রাজি বালি কি সঠিক রাস্তা তৈরি করেন তবে রাস্তা জনগণের সুবিধার্থে অভিযোগ থাকতে পারে সুতরাং পঞ্চায়েতকে অবগত করা উচিত ছিল

আর এখন আছে নতুন করে কোনো রাস্তা তো নতুন আবার করাইমু টা করাইমু করাইমু ব্যক্তিগত তো ইয়ে দিছে আমরা তো না আমরা তো originally বাড়ি জানি এটা তো আমরা কইলাম তুলিও আমরা জানি আমরা পঞ্চায়েতে আমরা ও যে তোমার পাঁচ নম্বর ওয়ার্ড নম্বর ওয়ার্ডে যে তান বাড়ির তান ইট তুলে রটা আমার কাছে একটা ইনফরমেশন তুমি কি তো हमें तो भाई बच्चा लिया हॉस्पिटल आसलम जो भी भाई तुम्हारे जनाई से नहीं हमारे है किच्छ जनाई से ना हमारे जनाई से मोह हुए ओ ठीक है से ठीक, 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 ठीक है से थी। मन नाम टा मन नाम राजीव वाले बाड़ी कौन चिका इस याद है वाला कौन नंबर वाट फर्स्ट नंबर वाट ये रास्ता एक टाव बिजु के इतना से ये रास्ता इट्टा টানিং লইয়া গিয়া আমার খালি আমার সুবিধারতে হই যায় আমার বাড়িতে আমরা 4 ভাই আছে 4 ভাই সুবিধারতে গিয়া আমি এই রাস্তা দিকটা উঠাইতাছি এই যে অংশটা উঠানি হইছে এই অংশটা রাস্তাটা গিয়া দুকছে কোন জায়গা খারবাড়ী দুকছে এই অংশটা রাস্তাটা দুকছে গিয়া খালি রাজীবালির সুবিধারতে রাজীবালির বাড়িতে দুকছে তোমার বাড়িতে আমার বাড়িতে তোমার বাড়িতে কয় পরিবার আছে তোমার বাড়িতে আছে পাঁচ পরিবার আচ্ছা এখন তুমি কি চাইতাছ আমি চাইতাছি যে যে আমার সীমানাতে যে লা সীমানা আছে ওই লা সীমানাটা কিয়া আমার রাস্তাটা ওই রাস্তার যে ইটগুলো আছে ওই ইটগুলো দিয়ে আমি ওই লাস্ট যে সীমানা আছে ওই সীমানা মুখে আমার একদম আমার সাইরো ভাইয়ে যে বাটে সুবিধামতো মতো পাই এই বাটে আমি রাস্তাটা করতাম ইটটা কই রাখছো ইটটা রাখছি আমার ঘরের পাশে রাখছি ও যতটুকু ইট তুলছি আমি মিটার দিয়ে মাপিয়া তুলছি অতটুকু আবার এই মিটার দিয়ে মাপিয়া আমি আবার সীমানা মুখে আমি রাস্তাটা করি ব্যুরো রিপোর্ট নির্বাহ টিভি